আমি এমনিতেই প্রতিমের কাজের ভক্ত, ওর লেখা, ওর ছবি আমার বরাবরই ভালো লাগে। আর তাছাড়া ফেরদৌসুল হাসান প্রডিউসার ভীষণ ফিল্ম ফ্রেন্ডলি প্রডিউসার, তাই যখন চালচিত্র দ্য ফ্রেম ফেটাল অফারটা এলো, তখন খালি বললাম যে স্ক্রিপ্ট পছন্দ হলে করুন। স্ক্রিপ্টটা এত ভালো লেগেছিল যে আমি ইউজুয়ালি ইন্টারভেল পর্যন্ত পড়ি, তারপর পরের দিন বাকিটা পড়ি। এটা এক টানা পড়ে গেলাম, পড়ে পরের দিন ফোন করে বললাম যে আমি ভাই পড়ছি। তারপর জানতে পারলাম কারা আমার কোস্টার্স হবে, তো তার শুনে তো বেশ উৎফুল্ল হয়ে উঠলাম, কারণ প্রত্যেকেই খুব ভালো শিল্পী এবং ভালো মানুষ। ছবিটা করার সময় খুব ভালো অভিজ্ঞতা, এবং ছবিটা ডাব করতে গিয়ে ভীষণ ভালো লাগলো। দারুণ ফিডব্যাক পেলাম টিজারটা লঞ্চ করার পর, যাদের যাদের পাঠিয়েছি, শুধু আমাদের ইন্ডাস্ট্রির বন্ধুদের নয়, যারা অন্যান্য ইন্ডাস্ট্রিতেও কাজ করেন, তারা প্রত্যেকেই এটা বলেছেন যে ব্যাকড্রপ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি, কিন্তু লুক ফিল অ্যান্ড ট্রিটমেন্ট প্যান ইন্ডিয়ান। তো আমাদের এই ছবিটা রিলিজ করছে ক্রিসমাস 2024, প্লিজ দেখবেন। আর টিজারটা দেখে আমাদের জানাতে ভুলবেন না কেমন লাগে।